সাপ নিয়ে মানুষের কল্পনা ও জল্পনার সীমা নেই, তাই সাপের সিরিয়াল দর্শককেও টানে বেশি। একতা কাপুর কথাটি মুখ্যম জানেন বলেই 2015 সালে তিনি নাগিনের মতো একটি কনসেপ্ট ভাবতে পেরেছিলেন জাতীয় টেলিভিশনের জন্য। কালার্স টিভির এই ফ্যান্টাসি সিরিজে চতুর্থ সিজন শুরু হয়েছে গত 14 ডিসেম্বর থেকে। কালার্স টিভিতে শুরু হয়েছে নাগিন সিজন 4। এবারের সিজনে মুখ্য চরিত্রে রয়েছেন বিজয়েন্দ্র কুমারিয়া, নিয়া শর্মা ও জেসমিন ভাসিন। মানুষের পৃথিবীতে ইচ্ছেদারী নাগিনদের প্রেম দাম্পত্যের জটিলতা নিয়ে গল্পের 3টি সিজন দেখে ফেলেছেন দর্শক ইতিমধ্যেই। প্রথম 2টি সিজনে মনি রায় ও আদা খানের নাগিন রূপে দর্শক এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে তৃতীয় সিজনটি পরিকল্পনা করতেই হয়। 2015 থেকে 2017 পর্যন্ত নাগিন ছিল জাতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলির একটি। তৃতীয় সিজনে যখন অভিনেতা অভিনেত্রীরা পরিবর্তিত হয়ে গেলেন, তখন সেই জনপ্রিয়তায় কিঞ্চিত ভাটা পড়লেও নাগিন 3 ছিল হিন্দি টেলিভিশনের হিট সিরিয়াল। তৃতীয় সিজনে ছিলেন সৌরভী জ্যোতি, অনিন্দা হাসনান্দি ও কারিশ্মা তন্না। চতুর্থ সিজনের মুখ্য চরিত্রে নতুন কাস্টিং এনেছেন একতা কাপুর। গত 14 ডিসেম্বর থেকে শনি ও রবিবার রাত 8টায় সম্প্রচার শুরু হয়েছে ধারাবাহিক। আর এবার সেই হিন্দি নাগিন সিরিয়ালের বাংলা ড্রাবিং দেখা যাবে কালার্স বাংলায় আগামী 2 মার্চ থেকে, সোম থেকে শনি রাত 9:30, বাংলাদেশের সময় রাত 10:00। 25 বছরের পুরনো প্রতিহিংসার বদলা নিতে এবার আসছে নাগিন নয়নতারা। দেখতে চোখ রাখুন কালার্স বাংলায়। তাহলে দর্শক, হিন্দি নাগিন সিরিয়াল এবার কালার্স বাংলায় বাংলায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।